যদিও 4G লঞ্চ হওয়ার পরে বিভিন্ন টেলিকম সংস্থা 5G পরিষেবা দৌড়ে প্রতিযোগিতা শুরু করে দেয়। রিলায়েন্স, ভোডাফোন, এয়ারটেল থেকে শুরু করে সকলেই 5G পরিষেবা দ্রুত আনার জন্য পরিকাঠামো নির্মাণ শুরু করে। জানা যাচ্ছে প্রায় শীঘ্রই 5G পরিষেবা দেশের বড় বড় শহরগুলিতে চালু করে দিতে পারে, কিন্তু মোবাইল রিচার্জের খরচ এখনকারে বেড়েই চলেছে। সেখান থেকে কীভাবে মুক্তি সম্ভব? যদি রিলায়েন্স, ভোডাফোন, এয়ারটেল বিভিন্ন সময় কম দাম রিচার্জ প্ল্যান অফার করে, কিন্তু সাম্প্রতিক বাজারে সেটা যথেষ্ট নয়। সমস্ত মোবাইল রিচার্জ প্ল্যানের দামও খুব একটা কম নয়। তবে সেই পরিস্থিতি থেকে এবার দেশবাসী মুক্তি পেতে পারে, কারণ টেলিকম সংস্থাগুলির মধ্যে যে প্রতিযোগিতা চলছে সেখানে এবার পা রাখতে চলেছে টেলিনর। এই টেলিনর কোম্পানি গ্রাহকদের যে পরিষেবা দিতে চলেছে তা এক কথায় দুর্দান্ত। যে সমস্ত গ্রাহকরা টেলিনর কোম্পানির সিম কার্ড নেবেন তারা তাদের কোনো ইনকামিং কল বুঝতে থাকবে। তাছাড়াও যারা সাধারণ মোবাইল রিচার্জ প্ল্যানিং গ্রহণ করেন সেই ক্ষেত্রে রিচার্জ মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ইনকামিং কল চালু থাকবে। আনলিমিটেড কলিং, ফ্রি মোবাইল ডেটা সহ একাধিক পরিষেবা নিয়ে আসছে টেলিনর। দীর্ঘদিন আগে দেশের বাজারে ছিল এই টেলিনর কোম্পানি, তারপরে তারা ব্যবসা থেকে দূরে সরে যায়, কিন্তু বর্তমানে আবার শুরু করতে চলেছে তারা। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টেলিনর কোম্পানি এই মোবাইল রিচার্জ প্ল্যান 10 টাকা থেকে শুরু করে 50 টাকার মধ্যে খুব অল্প রিচার্জ করা সম্ভব হবে। ফলে টেলিকম সংস্থাগুলির প্রতিযোগিতা টেলিনর যে যথেষ্ট ধাক্কা দিতে চলেছে তা এর থেকে অনুমান করা যায়। একবার মোবাইল রিচার্জ করে বছরভর ফ্রি কলিং এবং ইন্টারনেট পরিষেবা দেবে টেলিনর। এখন টেলিনরের এই পরিষেবা নিতে গেলে ওয়েবসাইট www.telinor.com এখানে যেতে হবে। তবে খুব শীঘ্রই অনলাইনে টেলিনর কোম্পানি পরিষেবা শুরু হতে চলেছে বলে জানানো গিয়েছে।